হ্যালো ফ্রেন্ডস আজ আবার আমি তোমাদের সামনে ইংলিশের আরেকটি গুরুত্বপূর্ণ হাই লেভেল প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের প্র্যাকটিস সেট নম্বর হয়েছে থার্টি ওয়ান অর্থাৎ একত্রিশতম ইংলিশের প্র্যাকটিস সেট আজকেও আমরা এখানে ইংলিশের বিভিন্ন টপিক থেকে যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট সে সমস্ত টপিক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে তোমাদের সাথে উপস্থাপন করব এবং কিছু এবং তার সাথে এক্সপ্লেনেশন করে বুঝিয়ে দেব যাতে তোমাদের প্রবলেম না হয় অতএব এই ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে অতএব তোমরা ভিডিওটি স্কিপ করবে না পরপর দেখবে এবং আমার এই চ্যানেল নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেলাইকনটা অবসর করে রাখবে দেখো তো আজকে আমাদের থার্টি ওয়ান নাম্বার যে মক টেস্ট বা প্র্যাকটিস সেটের ফার্স্ট যে ডিরেকশন রয়েছে দেখো ওয়ান টু ফাইভ অর্থাৎ এক থেকে পাঁচতম বা পাঁচ নম্বর পর্যন্ত আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সুইটেবল অপশন শূন্যস্থান পূরণ ওকে নাম্বার ওয়ান যে শূন্যস্থানটা রয়েছে দেখো বা প্রশ্নটা রয়েছে দেখো যে জর্জ ড্যাশ টু দিস কান্ট্রি এ ইয়ার এগো অর্থাৎ জর্জ নামক এই ব্যক্তিটি এই দেশে এসেছিলেন এক বছর আগে এই যে শূন্যস্থানটা পূরণ করতে হবে সেটা হচ্ছে আমাদের টেন্স থেকে তো এই যে পুরো সেন্টেন্সটা যেটা প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে তোমার পাস্ট টেন্সে মানে এ ইয়ার এগো মানে এক বছর আগেকার কথা বলা হয়েছে সিম্পল পাস্ট অতএব এখানে যে চারটে অপশান ভিতরে যেটা সঠিক সুইটেবল অপশান হবে সেটা অপশান ডিতে যেটা রয়েছে ক্যাম্প অর্থাৎ ডিতে হবে তোমার সঠিক অ্যান্সার ক্যাম্পটা হয়েছে ফার্স্ট ফ্রম নাম্বার টু রয়েছে দেখো ড্যাশ সি ইজ ক্লেভার সি অফ অ্যান্ড ম্যাক্স মিস্টেক ওকে তো এই যে চারটে অপশান দেওয়া হচ্ছে দেখো ডেসপাইট সেন্স অল দো এবং ইয়ার্ট অর্থাৎ কনজাংশন দিয়ে অনুষ্ঠান পূরণ এর উপর আমাদের একটা ভিডিও দেওয়া রয়েছে ঠিক আছে এবং ডিটেলসে তোমাদের ওখানে বুঝিয়ে দেওয়া হয়েছে অতএব তোমরা ওই ভিডিওটি অবশ্যই দেখো তাহলে সেখান থেকে কিন্তু এই ইয়েট অল দো বা আদার যে সমস্ত কনজাংশন দিয়ে সুন্দর পূরণ করা শেখানো হয়েছে সেটা তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা এখানে যে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অল দো অর্থাৎ সিট হবে তোমার সঠিক অ্যান্সার অল দো বা দো তো এই অল দো বা দোয়ের মানে হচ্ছে তোমার যদিও অর্থাৎ যদি দুটো সেন্টেন্সের ভিতরে বৈপরিত্য বুঝায় কন্ট্রাস্ট যদি বুঝায় তো সেই ক্ষেত্রে তোমার অল দো বা দো ব্যবহৃত হয় যেরকম এর মানেটা কী হবে দেখো যে যদিও সে চালাক ক্লেভার কমা মানে তবুও সে অফেন্স অফেন মেক্স মিস্টেক তবুও সে মাঝে মাঝে ভুল করে ঠিক আছে নাম্বার থ্রি রয়ে দেখো যে সি মেড হার স্টেপশন হার ড্যাশ টু হার লার্জ ফরচুন বন্ধুরা এই সেন্টেন্সটা যদি তোমরা মানে নাও জানো তবুও কিন্তু করতে পারবে যদি এই চারটে অপশনের মানে তোমরা যদি পারো ওকে চারটে অপশান আশা করছি তোমার সকলেই জানো কী রয়েছে দেখো ইয়ার হেয়ার হেয়ার এবং হেয়ার অর্থাৎ চারটে উচ্চারণ অর্থাৎ প্রথমটা উচ্চারণ কিন্তু এই থাকলে কিন্তু উচ্চারণটা ইয়ারে উচ্চারণ হবে ওকে তো এই চারটে অপশানের ভিতরে মানেটা কী আছে ইয়ার হেয়ার মানে আমরা জানি চুল হেয়ার মানে এখানে আর এই হেয়ার মানে তোমার খরগোশ আর এখানে হেয়ার না এটা ইয়ার মানে উত্তরাধিকার তো সি মানে কোনো একটা মহিলা তার যে সৎ সন্তান স্টেপসনকে তার উত্তরাধিকার দিল তাই না তাহলে এখানে তোমার সঠিক জ্যান্সার যে অপশান এ ইয়ার মনে রাখবে ওকে ফর দেখো যে মেডিটেশান ড্যাশ ইজ এ অয়ে টু ক্লাম ইউর নার্ভস তো মেডিটেশান মানে কি মেডিটেশান মানে কিন্তু গভীরভাবে ধ্যান করা চিন্তামগ্ন ধ্যান প্রিয়ার করা তো এই ধ্যান হচ্ছে একটা তোমার নার্ভস ওকে নার্ভকে শান্ত করার একটা পন্থা বা ওয়ে তো এই যে চারটে অপশান ভিতরে সঠিক অপশানটি এখানে কী হবে এটা যে সঠিক অ্যান্সার হবে অপশন বিতে যেটা রয়েছে সেটা কি দ্য বেস্ট অর্থাৎ ডিগ্রি দেখো মেডিটেশন ইজ দ্য বেস্ট ওয়ে টু ক্লাম কর্ম ইউর নন ওকে তো এখানে বিটা হবে তোমার সঠিক অ্যান্সার তোমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দাও কমেন্ট করো তোমাদের সুবিধার জন্য এই ইংলিশ মক টেস্ট এবং জি কে মক টেস্টের প্লে লিস্ট আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে সমস্ত মক টেস্ট এক জায়গায় রয়েছে অতএব তোমরা সেই প্লে লিস্ট থেকে আমাদের বিগত যে সমস্ত মক টেস্টগুলো তোমাদের জন্য আপলোড করতে হয়েছে অবশ্যই সেগুলো দেখো সেখান থেকে অনেক তোমরা হেল্প পাবে ইংলিশের পাশাপাশি জি এবং ম্যাথ যে সমস্ত ক্লাসগুলি আমি নিয়েছি ছোট্ট ছোট ক্লাস তোমাদেরকে অনেকটাই হেল্প করবে কারণ আমরা এটা জানি বিন্দুতে কিন্তু সিন্ধু হয় ওকে অতএব আমাদের এই ভিডিওগুলো তোমরা দেখো আমি এখান থেকে তোমাদেরকে অ্যাসিওর করছি ওখান থেকে তোমার অনেক অনেক লাভবান হবে ওকে চলো নেক্সট দেখি নাম্বার ফাইভ এস দেখো যে পলিটিক্স ইজ দ্য লাস্ট ড্যাশ অফ স্কাউন্ডেলস ওকে তো এই যে সঠিক যে অপশানটা হবে সেটা হচ্ছে অপশান ডিতে যেটা রয়েছে কি রিসর্ট মনে রাখবে ইজ দ্য লাস্ট রিসর্ট লাস্ট বলো ফার্স্ট বলো অন অ্যাকাউন্ট অফ এই সমস্ত শব্দগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমার রিসর্ট শব্দটা ব্যবহৃত হয় ঠিক আছে তো এখানে দেখো রেজাল্ট হবে না রিপোর্ট হচ্ছে না এই রিটর্ট রিটর্ট মানে কিন্তু প্রতিশোধ নেওয়া ওকে এটা মনে রাখবে রিটর্ট মানে প্রতিশোধ নেওয়া কোনো কিছু প্রতিহত করা তো এর সাথে সাথে আমরা আর একটা গ্রামার এখানে শিখবো যেটা ইম্পর্ট্যান্ট আসে দেখো হচ্ছে পলিটিক্স পলিটিক্স এর দেখো দেখতে মনে হচ্ছে কিন্তু প্লোরাল দেখো এস বা এস যোগ রয়েছে লাস্টে তাই না পলিটিক্স কিন্তু এই যে ভাবটা বলছে দেখো সিঙ্গুলার মনে হবে কিন্তু এটা পলিটিক্সটা প্লোরাল কিন্তু এটা সিঙ্গুলার মনে রাখবে পলিটিক্স ম্যাথামেটিক্স ফিজিক্স এই যে শব্দগুলি লাস্টে দেখো এস রয়েছে অর্থাৎ সাবজেক্ট যে সমস্ত ইথিক্স এই শব্দগুলা এটা সাবজেক্ট তো সাবজেক্ট এই শব্দগুলোর শেষে এস থাকলে কিন্তু সেটা পুরো নয় সেটা সিঙ্গুলার যেমন নিউজ এস রয়েছে তো তারপরে যে ভাবটা বসবে সেটা সর্বদাই সিঙ্গুলার ভাব বসবে অতএব এটা যদি তোমার এই সংস্থানটা এখানে দেওয়া থাকতো রিসোর্টটা তোমার এই ইজ এমিজার এটাও কিন্তু তোমার সংস্থান থাকতে পারে সেজন্য আমি এক্সট্রা হিসেবে তোমাদেরকে এটা বলে দিলাম ওকে তারপরে যে ডিরেকশনটা আছে দেখো যে সিক্স টু ইলেভেন কি আমরা আলোচনা করব উইথ প্রিপজিশন প্রিপোজিশনতে শূন্যস্থান পূরণ ছয় থেকে এগারো নম্বর ওকে তো নাম্বার সিক্স যেটা রয়েছে দেখো যে আই ইনকোয়ারি ড্যাশ হিজ ফাদার্স হেলথ তো এই ইনকোয়ারি মানে অনুসন্ধান করা তাই না তো ইনকোয়ারির পরে তিনটে যে চারটে যে প্রিপোজিশন রয়েছে তার ভিতর কোনটা হবে তো এটা যে সঠিক যেটা হবে সেটা অপশন এতে যেটা রয়েছে কি আফটার ইনকোয়ারি আফটার হবে ওকে তো ইনকোয়ারি পরে কিন্তু আরও প্রিপোজিশন রয়েছে তোমাদেরকে একটু বলে রাখছি একটু ভালো করে মনে রাখবে যে ইনকোয়ারি পরে আর কি কি প্রিপজিশন বসে তো দেখো আফটার গেল আফটার পরে যে শব্দটা রয়েছে অর্থাৎ এখানে যে অফ শব্দটা রয়েছে তো ইনকোয়ারির পর অফ কখন বসে মোস্ট একটা ইম্পর্টেন্ট দেখো যখন কোনো আচ্ছা একটু আগে বলে দিই যে আফটারটা কেন হলো ওকে আফটার তখন হবে ইনকোয়ারি যদি সেই বাক্যটার অর্থটা বোঝায় যে কোনো অয়েলফেয়ার বা কোনো জিনিস সম্পর্কে আলোচনা করছে আক্স আফটার মানে ধরো এখানে কিন্তু তার বাবার যে হেলথ সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে তাই না এখানে কিন্তু তার অয়েল ফেয়ার বোঝাচ্ছে এটা কোনো সামাজিক একটা সমাজবদ্ধ একটা কাজ সেক্ষেত্রে তোমার বোঝাবে আফটার এবার ইনকোয়ারি পর অফ কখন বসবে ইনকোয়ারি পর ইনকোয়ারির পর অফ বসবে যখন আক্স এ পারসন যখন কোনো একটা ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ব্যক্তি ব্যক্তির নিজে এখানে ব্যক্তির হেলথ না একদম ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তখন সেই ক্ষেত্রে তোমার হবে যে ইনকোয়ারি অফ যেরকম একটা উদাহরণের হিসাবে বুঝতে পারি যে আই ইনকোয়ারি অফ হিম দ্য নেম অফ হিজ ফাদার আমি তাকে জিজ্ঞাসা করলাম তার বাবার নাম কি ঠিক আছে বোঝা গেছে ওকে আর ইনকোয়ারি পর্যন্ত ইন্টু হবে তখনই যখন সেটা ইনভেস্টিগেট বোঝাবে ওকে ইনভেস্টিগেশন অর্থাৎ কোনো অনুসন্ধান যেটা বলা হয় যেরকম দ্য ইনকোয়ারিং ইন টু দ্য কেস যদি বলা হয় তাহলে কী হয় ইনকোয়ারিং ইনটু হবে অর্থাৎ পুলিশটা কেস সম্পর্কে সে ইনভেস্ট করছে তো সেই ক্ষেত্রে তোমার ইনটু হবে ওকে আরেকটি ইনকোয়ারির ক্ষেত্র হয় সেটা হচ্ছে তোমার এরপর আরেকটা হয় সেটা হচ্ছে যে তোমার ফর অথবা অ্যাবাউট তো তখন কি হবে তখন এটা হবে যে হি হ্যাজ হি হ্যাজ জাস্ট গান টু ইনকোয়ারি ফর দ্য সাপ্লাই অফ রেশনস এই যে রেশন সম্পর্কে যে সাপ্লাই হচ্ছে রেশন সেই সম্পর্কে যদি সে জিজ্ঞাসা করে তাহলে এটার থিমকে বোঝাচ্ছে তাহলে ফর অথবা অ্যাবাউট হবে তাহলে বোঝা গেল যে ইনকোয়ারি দিয়ে চারটে তোমার প্রিপোজিশন হয় যদি না বুঝতে পারো তোমরা ভিডিওটি আবার প্রথম থেকে এটা শুনো দেখো কয়েকবার শোনো দেখো তোমরা এটা বুঝতে পারবে অবশ্যই এটা নোট ডাউন করে রাখবে তাহলে সুবিধা হয় নাম্বার সেভেন ওয়েজ দেখো কলেজ ইজ হার্ড ড্যাশ অ্যান্ড আই গো টু কলেজ অন ফুট তো দেখো হার্ড মানে কি জানি হার্ড মানে তো কঠিন আমরা জানি তাই না কঠিন তো এই হার্ডের পর কি প্রিপোজিশনটা বসবে এখানে হার্ডের পর যেটা বসবে তোমার বাই ওকে হার্ড বাই তো হার্ড বাই যখন হয়ে যাবে না তখন কিন্তু এর মানে হয়ে যাবে তোমার নিকটে নিয়ার ওকে নিয়ার এন ই আর নিয়ার অর্থাৎ কলেজটা কিন্তু একদম কাছে সেই জন্য আই গো টু কলেজ অন ফুট আমি পায়ে হেঁটে কলেজে যাই আরেকটা প্রিপারেশন আমরা জানতে পারছি দেখো যে ফুট ফুটের আগে কিন্তু তোমার প্রিপারেশন কী বসবে অন ওকে অন ফুট এইটা দেখো যে টেরোরিস্ট আর মেনাক ড্যাশ দ্য সিকিউরিটি অফ দ্য কান্ট্রি অর্থাৎ দেশের নিরাপত্তার ক্ষেত্রে যে আতঙ্কবাদী যারা রয়েছে টেরোরিস্ট তারা কি মেনাক মানে একটা ভয় ভীতি প্রদর্শন থ্রেট বলা হয় তাকে ওকে মেনাকের পর যে প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে টু অর্থাৎ এইটা হয়ে যায় তোমার সঠিক অ্যান্সার নাম্বার নাইন হয়েছে দেখো যে হু ইজ ওয়াইটিং দ্যাস দিস টেবিল খুব ইন্টারেস্টিং একটা তোমার প্রিপোজিশন যে ওয়াইটিংয়ের পর কি বসে আমরা তো সকলে জানি যে ওয়াইটিংয়ের পর কি ফর বসে তাই না ওয়াইটিং ফর আই এম ওয়াইটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম তো এখানে ওয়াইটিংয়ের পর এখানে কি বসবে এটা কি ফর বসবে না অন বসবে না অফ বসবে না অ্যাড বসবে তো এখানে যে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অন ওয়াইটিং অন অথবা আপন বসে আর একটা ওকে অন বা আপন তো যখনই দেখো ওয়াইটিংয়ের পর যখন ফর হয়ে যাবে তখন অপেক্ষা করা ঠিক আছে কিন্তু এর পর যখন তোমার অন অথবা আপন ব্যবহৃত হবে তখন কিন্তু এই ওয়েটিং মানে কিন্তু অফেকা নয় ওয়েটিং মানে তখন মানে তোমার সার্ভ করা ঠিক আছে সার্ভ করা তো এখানে দেখো টেবিলটা হুইজ ওয়াইটিং অন দিস টেবিল অর্থাৎ এই টেবিলে কে সার্ভ করছিল ওকে তবে এখানে এ ডি হয় তোমার সঠিক নাম্বার টেন ওই দেখো যে আই কন্ডোল ড্যাশ মাই ফ্রেন্ড ইন দ্য ডেথ অফ হিজ ফাদার অর্থাৎ আমার বন্ধুর বাবার মৃত্যুতে আমি তাকে কন্ডলেন্স জানানো কন্ডল মানে তোমার শখ বার্তা গভীর শখ সমবেদনা জানানো ওকে তো এই কন্ডলের পর যে ফিক্সড প্রিপারেশন ব্যবহৃত হয় সেটা অপশন ডিতে যেটা হয়েছে কি উইথ কন্ডল কন্ডল উইথ নাম্বার ইলেভেন দেখো যে আর ড্যাশ ডগস লেস্ট ইউ বি ইউ বি বিটেন অর্থাৎ কুকুর হইতে সাবধান নতুবা ইউ শুড বি বিটেন তোমাকে কেমে দিতে কামড়ে দিতে পারে ওকে তো এখানে দেখো যে পর কী বসে তো বিআর পর যে ফিক্সড প্রিপারেশন বসে সেটা হচ্ছে অপশন বিতে যেটা রয়েছে কি অফ অর্থাৎ এখানে বিটা হয় তোমার সঠিক অ্যান্সার এভাবে যেটা আলোচনা করবো যে টুয়েলভ টু ফোরটিন গিভ দ্য ওয়ান ওয়ার সাবস্টিটিউশন এক কথায় প্রকাশ নাম্বার টুয়েলভ দেখো ওয়ান হু ইজ অনারেবলি ডিসচার্জ ফ্রম সার্ভিস যিনি বা যে তার সার্ভিস থেকে সম্মানের সাথে ডিসচার্জ হয় অর্থাৎ অবসর নেই তে নাকি এক কথায় কী বলে তো এটা যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বিতে যেটা হয়েছে কি অ্যামারিটাস অ্যামারিটাস হবে এখানে সঠিক অ্যান্সার ওকে এখানে দেখো যে নম্বর ডিটা আগে বলছি যে মার্শিনরি মার্শিনারি বেতনভুক্ত মানে যে বেতন বেশি নেয় বেতনভুক্তদের বলা হয় মার্শিনরি আর নাম্বার সি তো যে টরেন্ট টরেন্ট মানে যে অবাধ্য যে স্টুডেন্ট অর্থাৎ ধরো স্কুলে কোনো ছুটি না হয় অর্থাৎ স্কুলে যে আবার পিওর আওয়ার চলছে সেটা ছোট না হয় কিন্তু অবাধ্য বা কোনো স্যারকে না বলে যে পালিয়ে আসে আর বেলিজেন্ট মানে যেটা যুদ্ধ অবস্থায় যে যেখানটু অ্যাগ্রেসিভ যার মধ্যে রয়েছে তাকে বেলিজারেন্ট বলা হয় ওকে নাম্বার থার্ড দেখো যে এ পারসন হু রিপেয়ার্স ব্রোকেন উইন্ডো গ্লাসেস একজন ব্যক্তি যিনি যে জানলার ভাঙা কাজগুলো আবার তিনি রিপেয়ার্স করেন তাকে এক কথা বলে তো তিনাকে বলা হয় অপশান এতে যেটা হয়েছে কি গ্লেজিয়ার এটা তোমার সঠিক ক্যান্সার আর অয়েলডার মানে কি যে সমস্ত ব্যক্তি বা মানে কর্মীগণ অয়েলডগণ অয়েলড মানে ঢালাই ঢালাইয়ের কাজে যুক্ত থাকে তাহলে তাদেরকে বলা হয় অয়েলডার এই ওয়েল্ড শব্দটা থাকবে ওয়েল্ড মানে ঢালাই করে ওকে আর ক্লাপটার আমরা সকলে জানি ভাস্কর্য তাই না ক্লাবটা মানে ভাস্কর্য আর পেটি মানে হচ্ছে তোমার একটা দোকান বিশেষ করে তোমার ফ্রান্সে এই দোকানটা দেখা যায় যেখানে পেস্ট পেস্ট এবং ক্যাক্স বিক্রি করা হয় ক্যাক ওকে সেখানে মানে প্যাটিশেয়ারি মনে রাখবে এটা শপ যেখানে পেস্ট এবং ক্যাক্স বিক্রি করা হয় এবং সেটা অবশ্যই ফ্রান্সের দিকে মানে এই এই দোকানটা দেখা যায় ফ্রান্সে ওকে নাম্বার ফোরটিন রাইজ দেখো দে নাম্বার ফোরটিন রাইজ দে দ্য স্টাডি অফ পপুলেশন অর্থাৎ জনগণনা সম্পর্কিত যে পড়াশোনা তাকে এক কথা কী বলে তো এটা তোমাদের তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান সিতে যেটা হয়েছে ডেমোগ্রাফি ওকে ডেমোগ্রাফি হয়েছে দ্য স্টাডি অফ পপুলেশন আর যেটা অর্থোগ্রাফি অর্থোগ্রাফি হচ্ছে তোমার বানান যে অভিধান বলো না বানান বানান সম্পর্কিত যে পড়াশোনাটা অটোবায়োগ্রাফি হয়েছে নিজের আত্মজীবনী ওকে আর ক্যালিগ্রাফি ক্যালিগ্রাফি মানে যার হাতে লেখা ভালো তাকে বলে ক্যালিগ্রাফি ওকে নাম্বার ফিফটিন টু সেভেন্টিন যেটা আমরা আলোচনা করব ইরোর কারেকশান ঠিক আছে নাম্বার তিনটে কিন্তু আমরা ইরোর কারেকশান আলোচনা করবো দেখো নাম্বার ফিফটিন যদি হার্ডলি হার্ড হি কাম আউট অফ দ্য সিনেমা হল দেন দ্য বোম এক্সপ্লোটেড অ্যান্ড স্যাটার্ড দ্য হল কমপ্লিটলি ওকে যখনই সে সিনেমা হল থেকে বাহির হলো ঠিক তখন একটা বোম কিন্তু ফাটলো এবং সমস্ত কিছু অর্থাৎ গোটা হলটাকে নন্ডভণ্ড করে দিল স্যাট আউট করে দিল একদম নষ্ট করে ফেললো তাই তো নন্ডভণ্ড করে দিল ওকে এখানে যে পাটটা ভুল রয়েছে অপশান বিতে যে পাটটা রয়েছে এটা কি ভুল রয়েছে এখানে যেটা ভুল হয়েছে এই যে দেন নামক যে শব্দটা রয়েছে এটা কিন্তু এক্সট্রা এখানে কিন্তু দেন বসবে না এখানে কী বসবে এখানে বসবে তখন হয়ন ওকে এখানে হয়ন বসবে তো এই রিলেটেড আমাদের একটা ভিডিও দিয়েছি কী বলতো কনজাংশন একটু আগে বললাম যে এই হার্ডলের ব্যবহার আমরা এর এরোর কারেকশনের ক্ষেত্রেও আলোচনা করেছি প্লাস এর ওপর আর একটা ভিডিও দিয়েছি যে হার্ডলি কখন ব্যবহার করা হয় বা তার সাথে কি হয় অবশ্যই তোমাদের ওই ভিডিওটা দেখো তাহলে কিন্তু জানতে পারবে ওকে হার্ডলি উপরে এখানে হয় ব্যবহৃত হয় ওকে নাম্বার সিক্সটিন রয়েছে দেখো যে থ্রু আউট দ্য হিস্ট্রি হিউম্যানস হ্যাজ এক্সিস্টেড বা এ সাইড বাই সাইড উইথ ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসেস ওকে অর্থাৎ যে ইতিহাস সেই আউট ইতিহাস মানে বলা হয়েছে দেখো হিস্ট্রি মানব জাতি মানে বসবাস করছে এক্সিস্টেড সাইড বাই সাইড কার সাথে বসবাস করছে ব্যাকটেরিয়া এবং ভাইরাসে অর্থাৎ এদের সাথেই কিন্তু আমাদের বসবাস তো বন্ধুরা একটু বলে রাখি দেখো যে ব্যাকটেরিয়া এটা কিন্তু একটা সিঙ্গুলার শব্দ না এটা প্লোরাল ওকে ব্যাকটেরিয়া ঠিক আছে আর ভাইরাস এটা তো সিঙ্গুলার এই প্লোরাল রয়েছে তো এখানে যে ভুলটা কি রয়েছে এটাও যে যে ভুল রয়েছে সেটা যে অপশান বি পার্টে যেটা রয়েছে সেটা কি ভুল রয়েছে এখানে দেখো যে হিউম্যানস এটা কিন্তু যে সিঙ্গুলার নয় এটা যে প্লুরাল হিউম্যানস আছে অতএব এর পরে যে ভাবটা ব্যবহৃত হবে সেটাই কি প্লুরাল বসবে কিন্তু এখানে সিঙ্গুলার বসেছে হ্যাজটা এখানে কী হতো হ্যাভ হতো সেই জন্য এটা ভুল নাম্বার বিটা ভুল রয়েছে নাম্বার সেভেন টুয়েল দেখো প্রোগ্রেস ইন লাইফ ডিপেন্ডস এ গুড ডিল আন্ডার ক্রসিং ওয়ান থ্রেস হোল্ড আফটার অ্যানাদার নয় ইরোর এই যে চারটি পার্টের ভিতরে কোনটা ইরো রয়েছে এটাতে যে ইরো রয়েছে সেটা হয়েছে তোমার অপশান বিতে কি ইরো রয়েছে দেখো এটা প্রিপোজিশনগত দিক থেকে ভুল রয়েছে কি ভুল রয়েছে এই যে ডিফেন্স ডিফেন্সের পর যে প্রিপজিশনটা বসে একটা প্রিপোজিশন বসে সেটা কি অন অথবা আপন তো এখানে দেখো অন বা আপন কিন্তু নেই অতএব এটা ভুল হয়েছে বিটা ডিফেন্সের পর কিন্তু অন বা আপন হতো ওকে তারপরে যে পার্টটা আমরা আলোচনা করবো এটা নতুন একটা পার্ট আজকে তোমাদের সাথে আলোচনা করছো সেটা হচ্ছে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট এটা আবার কী জিনিস অর্থাৎ যে বোল্ড যে তোমার রেড কালার রয়েছে এই যে পার্টটাতে চারটে অপশনের ভিতরে কোনো ওই পার্টটা বাদ দিয়ে কিন্তু সঠিক পার্ট দেওয়া যায় কিনা সঠিক অবশ্যই আর যদি না ইম্প্রুভ হয় মানে সঠিক থাকে তা সেই ক্ষেত্রে ডিটা অ্যান্সারের জন্য ইম্প্রুভমেন্ট ওকে তো দেখো নাম্বার এইটিন যেটা রয়েছে যে আই থিঙ্ক মাই সেলফ দ্যার ইজ এ থার্ড ডাইমেনশন হুইচ সায়েন্স হ্যাজ অ্যাডেড মডার্ন ওয়ার্ড আমি নিজে মনে করি যে বিজ্ঞানের আর একটা ডাইমেনশন হয়েছে যেটা তোমার যে মডার্ন যে ওয়ার যুদ্ধ সম্পর্কে এটা একটা অ্যাড হয়েছে তো এই যে থিঙ্ক মাই সেলফ এখানে কিন্তু ইম্প্রুভ করা যায় কি না তো এখানে যে ইম্প্রুভটা করতে অর্থাৎ সেটা হচ্ছে অপশান এতে যেটা রয়েছে কি আই মাই সেলফ থিঙ্ক মানে আমি জোর দিয়ে বলছি এটা রিফ্ল্যাক্সিভ প্রনাউন সেলফ লউট ঠিক আছে তো সাবজেক্টে পরে যদি তোমার সেলফ বসে সেটা যে সাবজেক্ট হবে সেই অনুযায়ী আই থাকলে মাই সেলফ হয় উই থাকলে এ সেলফ হয় হি থাকলে হিম সেলফ হয় তাহলে কিন্তু সেটা ইমফ্যাটিক বলে অর্থাৎ সেটা তোমার জোর দিয়ে বোঝানো হয় তো এখানে জোর দিয়ে কিন্তু বলা হয়েছে ওকে তো এটা তোমার এটা হবে তোমার সঠিক অ্যান্সার নাম্বার নাম্বার নাইন টেন দেখো দ্যার ইজ নো মোর রুম ফর ইউ ইন দিস কম্পার্টমেন্ট অর্থাৎ এই কম্পার্টমেন্টে তোমার জন্য আর বেশি রুম নেই ওকে তো এখানে যে ইম্প্রুভটা করতে হবে সেটা হচ্ছে যে অপশান সিটে যেটা রয়েছে কি দেয়ার ইজ নো মোর সিট অর্থাৎ কম্পার্টমেন্ট যেটা আমরা ট্রেনের ক্ষেত্রে ট্রেন তো সেখানে কম্পার্টমেন্টের ক্ষেত্রে তোমার রুমের কথা রিলেট নয় যেটা হচ্ছে সিটের কথা ঠিক আছে তো এখানে রুমের জায়গা আমাকে বসাতে হতো সিট তাহলে কারেক্ট হতো এটা ইম্প্রুভটা না করলে হতো দেখেন এই জন্য ইম্প্রুভ করতে হবে সেটা হচ্ছে অপশান সিটা যদি আমরা লিখি তাহলে তোমার সঠিক বাক্যটা হবে ওকে তারপরে যে নাম্বার রয়েছে টোয়েন্টিতে কী হচ্ছে দেখো হোয়াট ইজ দ্য সিনোনিয়াম অফ দ্য ওয়ার্ড মেটেল এই মেটেল শব্দের সিনোনিম বার করতে হবে তো মেটেল শব্দ মানে কি মেটেল শব্দ হচ্ছে তোমার সাহসী ওকে সাহসী হচ্ছে ব্যাঙ্গল মিনিংস তো এর ইংলিশ মিনিংটা কী হবে অপশান এতে যেটা রয়েছে কি কারেজিয়াস কারেজ যার সবসময় হয়েছে আর বাকি ফিয়ার খাউডিস ডি ডিফিডেন্ট এ তিনটাই হচ্ছে এই মেটালের অপোজিট ওকে তাহলে আমরা একসাথে অপোজিট অর্থাৎ অ্যান্টন এবং সেনিনেম একসাথে শিখে নিচ্ছি ওকে তো এই মেটালের সিনেম হয়েছে কারেজ হিরোইক আর এর বিপরীত হচ্ছে ফিয়ার খাউডিস ডিভিডেন্ট ওকে নাম্বার টোয়েন্টি ওয়ান দেখো যে হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং অফ প্যাম্পার প্যাম্পারের বিপরীত শব্দ কি প্যাম্পার মানে তোমার হচ্ছে তোমার নষ্ট করে দেওয়া ঠিক আছে স্পয়েল করে দেওয়া তো এই নিয়ারেস্ট উনিং দেখো স্পয়েল হবে এটা ডবল হয়ে গেছে স্পয়েল এবং ইন্ডাল এটা হচ্ছে নেয়ারেস্ট উনিং তো এর বিপরীত কবে চেষ্ট্যান অর্থাৎ কোনো কিছু সংশোধন করে দেওয়া ঠিক আছে চেস্টেন মানে কোনো কিছু শুধরে দেওয়া আর এটা হচ্ছে নষ্ট করে দেওয়া ধ্বংস ঠিক তার বিপরীত এটা বিয়েটা হচ্ছে সঠিক অ্যান্সার এরপরে যেটা আমরা আলোচনা করবো টোয়েন্টি টু টু টোয়েন্টি ফোর কারেক্টলি স্পেলো ওয়ার্ড সঠিক শব্দ তো টোয়েন্টি টুয়ের যে সঠিক হবে মর্গেজ দেখো বানানটা কিন্তু খুব সুন্দর বানান এমও আর টি এই টিটার জন্য কিন্তু ভুলে যাবে এম আর টি জি এ জি এ দেখো এখানে এম এ আর টিতে আছে শুধু ওর সাথে দেখো চেঞ্জ ও আর এখানে দেখো এখানে টিটা নেই আর এটা তো একদম তো ভুল রয়েছে মর্টে গেজ এরকম হতে পারে মানে যদি না জানা যায় তো যেটা দেখব যদি না জানা থাকে তাহলে ব্যাটিকটাই কিন্তু আমাদের নজর আসে মানে এইটাই হবে এইটাই হবে সেটাই মনে হচ্ছে বেশি হবে এটাই হতে পারে অতএব এখানে আমাদেরকে ভালো করে এগুলো জানতে হবে তো মর্গেজ মানে কি মর্গেজ মানে বন্ধক রাখা তাই না কোনো কিছু জিনিস বন্ধক রাখা সেখানে মর্গেজ বলা হয় ওকে টোয়েন্টি থ্রি যেটা রয়েছে দেখো অ্যাম্বিফিয়া অত উভচর তো এটা সঠিক হবে অপশান বিটা ভালো করে দেখে নাও প্রথম কথা এ তারপর হচ্ছে বি এবং টোয়েন্টি ফোর যেটা হয়েছে কিডনি অপশান সি ওকে তো এই তিনটা বানান অবশ্যই আমাদেরকে জানতে হবে প্রতিটা বানান কিন্তু আমাদের একটু ভালো করে রাখতে হবে কিন্তু এখানে থেকে তিনটে দিলাম কিন্তু পরীক্ষায় তিন চারটে কিন্তু চারটে পাঁচটাও আসতে পারে ওকে আজকে আমাদের এই থার্টি ওয়ান পর্বের লাস্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ কি হি ডিডন্ট মেক দ্য ইয়োর এর ভয়েস চেঞ্জ কী হবে ওকে তো এর ভয়েস চেঞ্জ দেখো অতি সহজ আমরা অপশন দিকে একদম এক সেকেন্ডের ভিতর করে নেব কী করবে যে এ ডি ডিড নট যদি থাকে ডিড নট যদি থাকে তাহলে তোমার প্যাসিভ ভয়েস থাকবে ও নট অথবা ওয়ার নট ঠিক আছে ওকে এর সাথে কিন্তু নট যোগ হবে কি বললাম ডিট যদি থাকে তাহলে ওয়াজ নট অথবা অয়ার নট আর ডু নট বা ডাজ নট তাহলে এম ইজ আর নট তাহলে আমরা দেখিনি এই ওয়াজ বা অয়ার আছে কিনা এবং তার সাথে নট আছে কিনা সেটা অ্যান্সার হয়ে যাবে তো দেখো নাম্বার ডিতে কিন্তু টিকটিক করছে কি দ্য ইরোর ওয়াজ নট মেড বাই হিম বাকি ক্ষেত্রে দেখো কি আছে এটা ডিড নট বসেছে এটা ভুল দেখো ইজ নট এটাও ভুল কেন বলো তো এখানে ডু নট বা ডাজ নট নাই আর এখানে তো হ্যাজ নট আছে তো চরম ভুল তাই না তো এটা তোমার সঠিক হয়ে যাবে অপশান ডি তো এটাই ছিল আজকে আমাদের টোয়েন্টি বন্ধুরা এটাই ছিল আজ আমাদের থার্টি ওয়ানের ইংলিশে মক টেস্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও কমেন্ট করো নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আসি আবার তোমাদের পরের কোনো একটা ভিডিও দেখাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো